নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেলে জানাই তোমাদের সবাইকে স্বাগত। রাজ্যের ব্যাংকে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে, যেখানে 13,000-এর পদে নিয়োগ হবে। আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং তুলে ধরব সেই নোটিফিকেশান তোমাদের সামনে, যেখানে প্রায় 13,000-এরও কাছাকাছি কর্মী নিয়োগ হচ্ছে এবং এই কর্মী নিয়োগ কিন্তু সরাসরি প্রত্যেকটি জেলা থেকে হবে রাজ্যে, এবং তাদের জব লোকেশন কিন্তু নিজেদের জেলাতেও হবে। কারণ ব্যাংকের ব্রাঞ্চে প্রত্যেকটি জেলাতে এই ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে এবং সেখানে কিন্তু এই নিয়োগটা হতে পারে। তাহলে দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত। আশা করি তোমাদের কাছে কিন্তু এটা একটা নতুন চাকরির আপডেট আমি তুলে ধরছি, এবং যারা আবেদন করতে চাইছো তাদেরকে আমি বলে রাখি, তোমরা প্রতিবারের মতো যেমন আমি তোমাদের সামনে বলি, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.studywithshobhik.com সেখানে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করতে গেলে তোমরা ওখানে লিংক পেয়ে যাবে, সেই লিংকে ক্লিক করে কিন্তু তোমাদের আবেদনপত্রটা পাঠাতে পারবে। তাহলে আর কোথাও না, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট studywithshobhik.com গুগলে সার্চ করলে চলে আসবে এবং সেখান থেকে গিয়ে কিন্তু আবেদন করতে পারবে। তাহলে চলো এবার নিয়ে চলে যাই সেই আপডেট এবং নোটিফিকেশান, যেখানে কোন কোন পদে নিয়োগ হচ্ছে, কোন যোগ্যতায় নিয়োগ হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে চাকরির আপডেট এসছে সেটা আর কোনো ব্যাঙ্ক নয়, আমাদের পশ্চিমবঙ্গের ব্যাংক বন্ধন ব্যাংকের তরফ থেকে। এই বন্ধন ব্যাংকের তরফ থেকে নতুনভাবে কর্মী নিয়োগের আপডেট কিন্তু জারি করা হচ্ছে, যেখানে জেলায় জেলায় রাজ্যের বাইরে যেখানে যেখানে ব্রাঞ্চগুলি রয়েছে সেখানে এই নিয়োগ হবে। পদগুলির নাম এক এক করে তোমাদের সামনে আমি তুলে ধরব। প্রথম যে পদে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্কের পদে, ব্যাক অফিস এক্সিকিউটিভ, মেনটেন্যান্স অফিসার, আউটডোর স্টাফ, ইনডোর স্টাফ, এই পদগুলিতে কর্মী নিয়োগের আপডেট কিন্তু এসছে। তাহলে আর বেশি দেরি না করে এখনই চলে যাও আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এবং সেখানে গিয়ে নিজেদের আবেদনপত্রটি পাঠিয়ে দাও। এছাড়া অ্যাকাউন্টের পদেও কিন্তু বেশ কয়েকটি পদ খালি রয়েছে রাজ্য জুড়ে। সব জেলাতে 13,000 পদে কিন্তু এই চাকরির আপডেট এসছে। তাহলে তোমাদের বলে রাখি বিভিন্ন জেলা বলতে কোন কোন জেলাতে নিয়োগ হচ্ছে সেটাও কিন্তু বলে রাখি, এবং প্রত্যেকটি জেলার অন্তর্গত 13,000 পদে নিয়োগ হচ্ছে। প্রথম রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান। এছাড়া রয়েছে বীরভূম, বাঁকুড়া, কোচবিহার, হাওড়া, হুগলি, মালদা, কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই 21টি জেলাতে কিন্তু তোমরা নিয়োগ হবে। এবং নিজেদের বায়োডাটা কিন্তু করে রাখতে হবে, বায়োডাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা নিজেদের বায়োডাটা তৈরি করে রাখতে পারবে, এবং বায়োডাটা যদি না থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে একদমই পারবে না। যখনই ফর্ম ফিল আপ করবে তখনই কিন্তু তোমার ওখানে বায়োডাটা চাওয়া হবে, এবং সেখানে কিন্তু নিজের বায়োডাটা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। তাছাড়া যে সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টস লাগবে সেগুলো রয়েছে, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, আধার কার্ডের ডকুমেন্টস, তাছাড়া এখানে বলা হয়েছে স্থায়ী বাসিন্দার পশ্চিমবঙ্গ জেলার, সেটাও কিন্তু তোমার থাকতে হবে। এবারে চলে আসি নিয়োগের প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। নিয়োগের প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যাচাই করার পর ডাকা হবে ইন্টারভিউর জন্য। যারা আবেদন করছো তাদের বায়োডাটার ওপরে বেস করে একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, সেখানে যারা সিলেক্টেড হবে তাদেরকে সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ নিলে তারপরে সেখানে যারা পাস করবে তারা কিন্তু এই চাকরিটা পেতে পারবে।
25,000 থেকে 28,000 টাকা পর্যন্ত বেতন কিন্তু দেয়া হবে। ন্যূনতম যে যোগ্যতার কথা বলা হচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস। এই উচ্চ মাধ্যমিক পাসে গ্র্যাজুয়েশন ও যারাও করেছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। বয়সীমা 18 থেকে 29 বছরের মধ্যে হতে হবে। সেখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। তাহলে এই ছিল আজকের আপডেট। অবশ্যই আবেদন করতে গেলে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট, সেখানে গিয়ে নিজেদের আবেদনপত্রটা কিন্তু পাঠাতে পারো। তাই জন্য অবশ্যই সার্চ করবে গুগলে গিয়ে www.studywithshobhi.com এবং পেয়ে যাবে সেই অফিশিয়াল নোটিশ, এবং সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না এই চ্যানেলটি। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।